হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর মানসিক চাপ দেওয়ার অভিযোগ উঠল ওই হাসপাতালের এক নার্সিং স্টাফের স্বামীর বিরুদ্ধে। এমন ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সমস্ত কর্মীরা বৃহস্পতিবার বুকে কালো ব্যাজ পরে হাসপাতাল থেকে বিডিও অফিস পর্যন্ত মৌন মিছিল করেন। হাসপাতাল শুধু নয়, তপন ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীদের এদিন মিছিলে হাঁটা দেখে এলাকায় ব্যাপক সরগোল পড়ে যায়। তাদের অভিযোগ, বহিরাগত কোন ব্যক্তি হাসপাতালের একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক দপ্তরে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। ঠিক এই জায়গায় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অভ্যন্তরীণ যে কোনো বিষয় থাকলে পরে তা কর্তৃপক্ষ দেখবে, বহিরাগত কেউ এ নিয়ে অভিযোগ করতে পারে কি? পাশাপাশি এদিন স্বাস্থ্যকর্মীরা স্থানীয় তপন, বিডিও সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। এই প্রসঙ্গে নার্সিং স্টাফ প্রমিলা রায় কি জানিয়েছেন শুনুন। আমাদের একটাই দাবি যে বহিরাগত এক শ্রেণীর লোক আমাদের, আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা কাজ করব এবং ভবিষ্যতেও করব, কিন্তু বহিরাগত কেউ যদি আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ জানায় তার প্রতিবাদ আমরা করবই। কারণ আমাদের যদি কোনো কাজের গাফিলতি থাকে বা কোনো অসুবিধা থাকে তার জন্য আমাদের ডিএমও স্যার, মাননীয় চিফ মেডিকেল অফিসার স্যার আছেন, তাহলে সেটা অন্তর্বিভাগীয় তদন্ত হবে। ওনার মিসেস, মানে যিনি আমাদের অভিযোগ করেছেন ওনার মিসেস, সেটা আমাদেরকে জানাতেই পারেন বা আমার বিরুদ্ধে উনি কমপ্লেন করতেই পারেন। তার জন্য বিএমই স্যার এবং সিএমই স্যার আছেন, সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু বহিরাগত কী করে একজন হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের প্যাড ইউজ করে আমাদের নামে শ্রী মাননীয় মন্ত্রী মহাশয় বিপ্লব মিত্রের কাছে অভিযোগ করেছেন, এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আজকে আমাদের এই কর্মসূচি। আপনাদের স্পেসিফিক কি কি অভিযোগ আছে ওনার বিরুদ্ধে, কি করছেন উনি? কার্যক্ষেত্রে উনি যেটা করেছেন সেটা আমরা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়েছে, সেখানে সেটা প্রমাণিত হয়েছে যে উনি মিথ্যা কথা বলেছেন। অভিযোগটা ছিল যে এখানে যে আমরা যে কাজটার সাথে যুক্ত সেই কাজে আমরা হচ্ছে জুনিয়রদেরকে, অনেক কিছু অভিযোগ আছে, জুনিয়রদেরকে আমরা সেটা করতে বাধা দিচ্ছি, উৎসাহ দিচ্ছি যে কাজ না করার, এইসব যেটা আমাদের কাজ, মানে অ্যাজ এ নার্সিং পার্সন হিসেবে যেটা আমাদের কাজ, যেটার ট্রেনিং প্রাপ্ত হয়ে আমি এই হাসপাতালে জয়েন করেছি, আমি কী করে আমার কাজটা অন্যকে বলতে পারি কি যে এটা তোমরা করবে না, এটা কখনোই আমরা বলতে পারিনি। এই সমস্ত যেগুলো মিথ্যা মিথ্যা মানে অভিযোগ আছে, প্লাস উনি যেটা অভিযোগ করেছেন এখন মারাত্মক, যে আমরা নাকি ওনাকে দুজন নার্সিং স্টাফ খুন করতে গেছি। আমরা তো স্বাস্থ্যকর্মী, আমরা কি খুনি যে ওনাকে খুন করতে যাব? আপনার নামটা কি? আমার নাম হচ্ছে প্রমিলা রায়, নার্সিং স্টাফ। এই বিষয়ে তপন ব্লকের বিএমও এইচ অঙ্কুর দাস কর্মকার কি বলেছেন শুনে নেব। আজকে আমাদের এখানে সমস্ত শ্রেণীর স্বাস্থ্যকর্মী, যেখানে আমার ডাক্তারবাবু থেকে শুরু করে আমার ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম, কমিউনিটি হেলথ অফিসার, নার্সিং স্টাফ এবং সকল শ্রেণীর কর্মচারী মিলে তারা বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দেবে এবং আমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক আছেন যিনি তার কাছেও একটা ডেপুটেশন দেবেন। সেটা বিগত 2-3 মাস ধরে আমাদের এখানে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা আমাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা নয়, বহিরাগত একটা শ্রেণী। আজকে আমি বলতে দ্বিধা নেই, তপন রাধাগোবিন্দ মন্দিরের জনৈক একাংশ, জনৈক মহারাজের নেতৃত্বে বারবার ধরে স্বাস্থ্য দপ্তরের ভেতরে অভ্যন্তরীণভাবে একটা সমস্যা সৃষ্টি করা হচ্ছে এবং আমাদের যিনি ইনচার্জ, নার্সিং ইনচার্জ, সিস্টার ইনচার্জ, তিনি আমাদের মানে ঘটনাচক্রে তিনি জনৈক যিনি মহারাজ তার সহধর্মিনী এবং তাকে দিয়েও বিভিন্ন সময় নার্সিং স্টাফদের ওপর মানসিক অত্যাচার করা হচ্ছে। তার বিরুদ্ধে সমবেতভাবে আমার স্বাস্থ্যকর্মীরা একটা আজকে প্রতিবাদ জানাচ্ছে, যে স্বাস্থ্য দপ্তর, তপন স্বাস্থ্য দপ্তর, তপন গ্রামবাসীকে বা তপনের বিভিন্ন জনগণকে স্বাস্থ্য পরিষেবা দিতে সাফল্যের সাথে কাজ করে আসছে এবং বিগত দিনেও মানে কাজ করেছে এবং বর্তমানেও যেন আরও ভালোভাবে আমরা জনমানুষের কাজ করতে পারি এবং বর্তমান সরকারের স্বাস্থ্য দপ্তরে যে আমাদের প্রকল্পগুলো আছে তপনের মধ্যে সরিয়ে দিতে পারি, তাতে যেন জনমানুষের বিরূপ প্রতিক্রিয়া, যেই একটা শ্রেণী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে সেইটা আটকানোর জন্য আজকে ওনারা সমবেত হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসাবে ওনারা বলেছেন, স্যার আমরা আপনাকে পাশে চাই। আমিও মনে করছি যে বিগত যা ঘটনাচক্র হয়েছে এর একটা প্রতিকার হওয়া দরকার, যদিও আমি একটা ব্লক স্বাস্থ্য আধিকারিক, প্রোটোকল অনুযায়ী কাজ করি, শারীরিকভাবে আমি মিছিলে থাকতে পারবো না, আমি থাকবো না, কিন্তু মানসিকভাবে আমার সকল শ্রেণীর এমপ্লয়ী, সকল শ্রেণীর কর্মচারীর সাথে আমি আছি। কীরকম সমস্যা তৈরি করছে এবারে কী সেটা? বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরি অফ স্টাফদের ওপর ওরা মিথ্যা অ্যালিগেশন আনছে যার কোনো ভিত্তি নেই, নার্সিং ইনচার্জকে দিয়ে নার্সিং স্টাফদের বিরুদ্ধে এবং জনৈক আমার যে যিনি মহারাজ আছে তিনি আমার এগেনস্টেও একটা অভিযোগ এনেছে, যে বিভিন্ন অভিযোগের মধ্যে একটা খুব
মানে মন খারাপ করে অভিযোগ হচ্ছে, আমি নাকি কয়েকজন লোকজনকে নিয়ে হরিকানকে নিয়ে ওনাকে খুন করতে চাইছি। আমরা কিন্তু বারবার এই ডিপোজিশনে আমি বলেছি বা আমি আমার পার্সোনালি আমার স্যারকে যে বক্তব্য দিয়েছি, আমি অ্যাডভোকেটেরও আজকে আমার উকিল চিঠি দিচ্ছে পার্সোনাল, আমরাও কিন্তু বলছি প্রতিটা অভিযোগে বিচার হোক, প্রতিটা অভিযোগ বিচার্য হয়। যদি মনে করি বিএমওই দোষী, কোনো নার্সিং স্টাফ দোষী, কোনো স্বাস্থ্যকর্মী দোষী, আমাদের স্বাস্থ্য দপ্তর যা সিদ্ধান্ত নেবে মাথা পেতে নেব। কিন্তু বারংবার আমাদের মানসিকভাবে এইভাবে যেমন হেয় করা এবং সরকারকে বদনাম করা, স্বাস্থ্য দপ্তরকে বদনাম করা, জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, সমবেতভাবে সকল শ্রেণীর কর্মচারী একজোট হয়ে এটা আমরা নিন্দা জানাচ্ছি। এবং আমরা আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, আমাদের অভিভাবক, তাকেও আমরা এই বিষয়ে অবগত করবো। আজকে ওনারা যাবেন, আমি পার্সোনালি যা যাওয়ার 19 তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি। উনি আমাকে এক্সপ্লেনেশন চেয়েছিলেন, ওনার আমাদের জনৈক মহারাজ একটা চিঠি দিয়েছিল মাননীয় মন্ত্রী আপনার বিপ্লব মিত্র সাহেবকে, তার এগেনস্টে আমার কাছ থেকে আমার অফিসে একটা এক্সপ্লেনেশন চায়। আমি আমার বক্তব্য আমার লিখিত আকারে স্যারকে জানিয়েছি এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও তাদের এগেনস্টেরও বিভিন্ন অভিযোগ উনি জানাচ্ছেন। স্বাস্থ্য দপ্তরে স্বাভাবিক কাজকর্ম যাতে ব্যাহত হচ্ছে, তাই স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে মাননীয় মন্ত্রী সাহেবের কাছে ওনারা বলেছেন যাবেন। আমরা আমাদের বক্তব্য, আমরা কী কাজ করেছি বা আমাদের কী এখানে পজিশান, সেই বক্তব্য আমরা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় আমাদের আধিকারিক অভিভাবক, মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ওনারা জানাবেন। আমরা বারবার বলছি যে উদ্দেশ্য বনোদিতভাবে সরকারকে হেয় করার জন্য কেন এই উদ্দেশ্য দীর্ঘদিন ধরে করে কেন করছেন, ওনার ব্যক্তিগত কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, ওনার কিছু দাবি আছে। উনি যা যে কয়েকজন নার্সিং স্টাফকে উনি এখান থেকে বদলি করতে চাইছে, কয়েকজন ডাক্তারবাবুকে বদলি করতে চাইছে, এবং যেটা রিসেন্ট 24 ঘন্টা আগে ঘটেছে, আমার কমিউনিটি হেলথ অফিসার যারা ফিল্ড লেভেলে কাজ করে তাদেরকে উনি বলছে যে তারা কোনো কাজ করেন না, টেলিমেডিসিন করেন না। এটাকে উনি একটা আমাদের যেটা মনে হচ্ছে যে ওনার ক্ষেত্রে বৃহত্তর উদ্দেশ্য বনোদিতভাবে বর্তমান সরকারের স্বাস্থ্য দপ্তরকে মানে হেয় করার উদ্দেশ্যে উনি এই খেলায় মেতেছেন। আমরা সমবেতভাবে তীব্রভাবে এর প্রতিকার জানাচ্ছি। আজকে কি আপনারা কর্মবিরতি করেছেন? না, আমাদের ইনডোর আউটডোর এবং ফিল্ড সার্ভিস যে যথারীতি আছে, কর্মবিরতির কোনো দাগ আমাদের কেউ দেয়নি। আমরা আমাদের মানসিক যন্ত্রণা, মানসিক বেদনা, আমাদেরও তো কিছু কথা বক্তব্য আছে, এই বক্তব্য হয়েছে জনসাধারণের সামনে আসছে না। আমরা সব বক্তব্য তখন জনগণ এবং আমাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ আমাদের সমস্ত রকম আধিকারিককে জানাতে চাইছি। আমরা বলছি আপনারা সঠিক বিচার করুন, এবং তাতে যদি আমাদের কোনো এমপ্লয়ি, সেটা বিএমওস হয় আমারও, কোনো দোষী সাব্যস্ত আপনাদের চোখে মনে হয়, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব। ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসাবে তখন স্বাস্থ্য দপ্তরকে উজ্জীবিত করুক ও সাফল্যের সাথে কাজ করুক, যাতে পদক্ষেপ শুনুন। আমরা পদক্ষেপের আশায় এই, আমরা আমাদের বক্তব্য জানাচ্ছি। আমরা জানি আমাদের যারা আমাদের উচ্চবর্গীয় আধিকারিক তাদের কাছে এক তরফ থেকে বক্তব্য গেছে, তারা আমাদের এই বিগত এতজন স্বাস্থ্যকর্মী আজকে সূর্যের রোদ ওপরে এত ঘেমেছে, তারা এখানে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট কারণ আছে বলে। তারা কিন্তু একাধারে আজকে কাজ সেরে সেন্টারে গিয়ে সেন্টারকে অ্যারেঞ্জ করে, আশা দিদি অ্যারেঞ্জ করিয়ে আবার তারা এখান দিয়ে আবার সেন্টারে ফিরে যাবে। তা আমাদের একটাই যুক্তি, আমাদের কাজ করতে দেওয়া হোক, আমাদের মতো করে কোনো ক্ষমতাশীল বহিরাগত গোষ্ঠীর নিজস্ব উইশ ফুলফিল করার জন্য আমরা কাজ করতে পারবো না। আর তপন বরক স্বাস্থ্য দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় কাজ করবে, তার ডাইরেকশানে কাজ করবে স্বাস্থ্যভবন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের ডাইরেকশনে কাজ করবে। হ্যাঁ, উনি করেছেন, সেগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার, বিচার বিভাগীয় ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। এবং উনি যেইসব চিঠিপত্র আমাদের দিয়েছে নার্সিং স্টাফদের বিরুদ্ধে তার কোনো ভিত্তিপ্রস্তর নেই, সেগুলো একদম ভিত্তিহীন, তার কোনো সার্বত্যা নেই। বারবার উনি আঘাত না, আমরা এখনই সেটা মনে করছি না, কারণ আমরা সবাই এখানে সরকারের পক্ষে কাজ করি, সরকারের সাথে আমাদের কাজই হচ্ছে সরকারের জনজরুরি প্রকল্পগুলো আছে সেগুলো জনমানুষের কাছে সরিয়ে দেওয়া। আমাদের এখানে এরকম কিছুই মনে হচ্ছে না। আমাদের জাস্ট মানে এখানে একটাই মনে হচ্ছে যে তপন রাধাগোবিন্দ মন্দিরের মানে একাংশ, আমি আবার বলছি সকলে যুক্ত না, তার নিজস্ব ক্ষমতা জাহির করার মাধ্যমে তপন হাসপাতালের অভ্যন্তরীণ কাজকর্ম বদনাম করার চেষ্টা করছে, এবং আমাদের হাসপাতালে যেটা সুনাম সেটা যে সুনাম গর্ব সেগুলো বারবার প্রতিহত করার চেষ্টা করছে। ওনার কোনো বৃহত্তর উদ্দেশ্য থাকতেই পারে, আমি মানসিকভাবে মিশ্রের সাথে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।